আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েলকাম করছি আমার চ্যানেল সাজিদ এসকেতে। টেকনোলজি রিলেটেড ভিডিও করে থাকি, আপনারা সবাই জানেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমি নতুন ইউটিউবার, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি উপকার হব। আর আজকে যে টপিক নিয়ে ভিডিওটা করছি, 2021 সালের এবং জুন মাসের মধ্যে টপ 5 অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যা কিনা আপনি 5000 থেকে 9000 টাকার মধ্যে পাবেন। আমি একদম বাজেটের মধ্যে আসছি, যাতে 90% লোক যেসব মোবাইল খুঁজে থাকে যেসব বাজেটের মধ্যে, তো ওই ধরনের বাজেট নিয়ে আমি কয়েকটা মোবাইল দেখাবো। আর শেষের দিকে থাকবে আপনার, লাস্টে আমি মানে আমি 5 থেকে শুরু করবো, 5, 4, 3, 2, 1, তবে লাস্টের দিকে যেটা থাকবে সেটা সব থেকে কম দামে থাকবে, সেটার ফিচার্স এবং প্রাইস শেষে দেওয়া হবে। আপনারা শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আজকে টপ 5 নাম্বারে আছে আমাদের ভিভো Y1S। আর এই মোবাইলের স্পেসিফিকেশানগুলো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা 4030mAh ব্যাটারি, 6.2 ইঞ্চিস ডিসপ্লে, প্রসেসর অক্টাকোর, মিডিয়াটেক হেলিও, র্যাম 2GB, 32GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 10, একটা ক্যামেরা 13 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। প্রাইস হচ্ছে 8990 টাকা। আর টপ 4 নাম্বারে আমাদের যে ফোনটা, সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট HD। আর এই মোবাইলের সাথে আপনি ওটা তুলনা করলে দেখবেন এটা মোবাইল অনেক ভালো। এটার ব্যাটারি 5000mAh, 6.1 ইঞ্চিস ডিসপ্লে, অক্টাকোর মিডিয়াটেক হেলিও প্রসেসর, র্যাম 2GB, 32GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 10, আর দুইটা ক্যামেরা দেওয়া আছে, 8+8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল সেলফি। আর প্রাইস হচ্ছে 6990। অবশ্যই 5 নম্বরের সাথে 4 নম্বরটা অনেক ভালো প্রাইসের মধ্যেও। তো 3 নম্বর থাকা যেই মোবাইলটা হচ্ছে, সেটা হচ্ছে সিম্ফনি অ্যাটম 2। তো আপনারা মোবাইলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিম্ফনি অ্যাটম 2। এর স্পেসিফিকেশানগুলো হচ্ছে 4000mAh ব্যাটারি, 6.52 ইঞ্চিস ডিসপ্লে, HD+, আর প্রসেসর শুধু অক্টাকোর, আর বাদবাকি জানানো হয়নি। র্যাম 2GB, স্টোরেজ 32GB, অ্যান্ড্রয়েড 10 গো এডিশন, আর দুইটা ক্যামেরা, 8+0.08 মেগাপিক্সেল, আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রাইস হচ্ছে 7790। তো সিম্ফনির দিকে না গিয়ে আপনারা ইনফিনিক্স নিতে পারেন, তবে সিম্ফনিও একটা ভালো ব্র্যান্ড। লিস্টে থাকা 2 নম্বর মোবাইলটি হচ্ছে আপনার রিয়েলমি C20A বা C20A। এই মোবাইলটা খুবই ভালো, এটার 5000mAh ব্যাটারি আছে, 6.5 ইঞ্চিস HD+ ডিসপ্লে, প্রসেসর অক্টাকোর মিডিয়াটেক হেলিও, র্যাম 2GB, 32GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 10, 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেল। প্রাইস হচ্ছে 8990। তো এই মোবাইলটা কিন্তু অনেক ভালো, আপনারা রিয়েলমি যারা ব্যবহার করেন তারা জানেন। আপনার আমি বলবো, আমার সাজেশন হচ্ছে যে রিয়েলমি বা ইনফিনিক্স, এই দুইটা নিলে আপনাদের বেনিফিট হবে। তো চলে আসলো টপ 1, যে মোবাইলটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আইটেল A26 বা A26 বলা হয়। এর স্পেসিফিকেশানগুলো দেখেন, প্রাইসটার মধ্যে দেখবেন অনেক ভালো এটা মোবাইল। 3000mAh ব্যাটারি, 5.7 ইঞ্চিস HD+ ডিসপ্লে, কোয়াডকোর ইউনিশক, আর র্যাম হচ্ছে 2GB, স্টোরেজ 32GB, অ্যান্ড্রয়েড গো এডিশন 10, ডুয়েল ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেল প্লাস AI, আর 2 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রাইস হচ্ছে অনলি 6190 বা 6000 টাকায় কিন্তু আপনারা পাবেন। তো এই ফোনগুলো আসলে আমাদের বাড়ির প্যারেন্টসদের জন্য, মা বাবাদের জন্য ইউজ করতে পারেন, বাচ্চাদের জন্য, আর এমনিতে এগুলো আমরাও ইউজ করতে পারবো। এগুলো ভালো ফোন, সব কিছুই মোটামুটি করা যায়, 1-1.5 দিন ইউজ করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।